হেলথ কেয়ারের ব্যাপারে একটি প্রতিবেদন আমাদের আছে দর্শক, আমার সাথে থাকুন, আমরা প্রতিবেদনটি এখন দেখব, তারপরে এখানে সেই ব্যাপারটি নিয়ে আমরা আলোচনা করব। অবশেষে নতুন স্বাস্থ্যনীতি বিল প্রকাশ করতে যাচ্ছে রিপাবলিকান পার্টি। বৃহস্পতিবার সিনেটে বিলটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। কঠোর গোপনীয়তার মাধ্যমে বিলটি প্রস্তুত করে দলটি। ইতোমধ্যেই দলটির বেশ কয়েকজন নেতা বিলটি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। প্রস্তাবিত বিল সম্পর্কে রিপাবলিকান অনেক সিনেটরও অন্ধকার রয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। নতুন বিলে 2021 সাল থেকে ফেডারেল মেডিকেড সুবিধায় বরাদ্দ কমানো হবে। ধনী গ্রাহকদের ট্যাক্স বাতিল, এক বছরের জন্য প্ল্যান্ড প্যারেন্টহুড প্রোগ্রামের বরাদ্দ বাতিল ও প্রি এক্সিস্টিং কন্ডিশনের ক্ষেত্রে ছাড় বাতিল করা হবে। এদিকে নতুন স্বাস্থ্য বিল নিয়ে সন্দিহান রয়েছেন রিপাবলিকান পার্টির অনেকেই। 52 জন রিপাবলিকান সিনেটরের মধ্যে দুজনের সমর্থন হারালেই আবারও আটকে যাবে বিলটি। গোপনে বিলটি প্রস্তুত করায় ইতিমধ্যেই দলের বেশ কয়েকজন বিলের সমালোচনা করেন। সিনেটর রন জনসন ও জন ম্যাককেইন বিলের সমালোচনা করে বলেন, তড়িগড়ি করে এটি প্রস্তুত করা হয়েছে। I can't imagine, quite honestly, that I'd have the information to evaluate and justify a yes vote within just a week. Are you satisfied with the process of being undertaken right now? তবে বিলটি পাশ করার বিষয়ে আশাবাদী মেজরিটি লিডার মিচ ম্যাককনেল, আর তড়িগড়ি করে বিল প্রস্তুত করার অভিযোগও নাকচ করে দিয়েছেন তিনি। We're going to make every effort to pass a bill that dramatically changes the current healthcare law. But that's not confidence necessarily. I mean, you wouldn't bring a bill up unless you were confident, right? Mr. Leader, how long will the American public have to read this bill? How many days? Oh, they'll have plenty of time. Yeah. Plenty of time. But we've been discussing all the elements of this endlessly for 7 years. আগামি সপ্তাহে বিলটি নিয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হওয়ার কথা। এখনো বিলটি অনুমোদন করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। তবে বুধবার এক জনসভায় বিলের ভূয়সী প্রশংসা করেন তিনি। গালিব আশরাফ, TVN24 নিউজ ডেস্ক। A plan with heart, but Obamacare is dead. শ্রী দর্শক, আপনারা বিস্তারিত তথ্যটি দেখলেন, আমরা এই ব্যাপারে কিছু আলোচনা করব। আসুন, আমাদের সাথে আরেকজন অতিথি যোগ দিয়েছেন, তার পরিচয়টি আমরা জেনে নেই। আইনজীবী শেখ সালিম, থ্যাংক ইউ, ধন্যবাদ সময় করে আসার জন্য। শিওর, আমরা প্রতিবেদনটি দেখলাম মালিক ভাই, কিছু বলবেন, কিছু যোগ করবেন? রিপিল করবেন এবং রিপ্লেস করবেন আরেকটি অন্য অ্যাক্ট দিয়ে, সেটিকে তারা নাম দিয়েছেন আমেরিকান কেয়ার অ্যাক্ট। সেই ব্যাপারে আমরা আজকে দেখলাম, ফাইনালি এতদিন ধরে তারা আলাপ করছিলেন, এই ব্যাপারে সবাই অন্ধকারে ছিল, কারো কোনো বিষয় জানা ছিল না, আজ তারা এটি সিনেটে নিয়ে এসেছেন এবং 142 পাতার এই যে স্বাস্থ্যনীতি সেটি সাবমিট করেছেন এবং এটি অনলাইনও আছে, আমরা এই প্রতিবেদনটি দেখলাম। আপনি যেমনটি বলেছেন যে আসলে অনেক প্রতীক্ষিত, আর প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচন প্রতিশ্রুতিতে যেটা অন্যতম একটা প্রতিশ্রুতি ছিল যে ওবামা কেয়ারটাকে রিপ্লেস করা হবে ট্রাম্পের নির্বাচনী, এবং ট্রাম্প কিন্তু বলেছেন নির্বাচন ক্যাম্পেইনে বারবার যে ওবামা কেয়ার ইজ এ ডিজাস্টার, ইটস এ ডিজাস্টার, এবং এতে অনেকেই আছে যারা স্বাস্থ্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তো উনি যেটা বলেছেন বারবার যে প্রত্যেকটা আমেরিকানকে স্বাস্থ্য সুবিধা তিনি দিবেন, এবং ওবামা কেয়ারের চেতে মাস মোর বেটার একটি স্বাস্থ্য পলিসি তিনি নিয়ে আসবেন, এবং এর আগে চেষ্টাও করেছেন, সেটা পর্যাপ্ত ভোটের অভাবে সেটি পাস হয়নি। তো আবার যেটা আজকে যেটা আনভেইল করলেন ম্যাককনেল, মেজরিটি সিনেটের মিস ম্যাককনেল, তো এখানে আসলে বিষয়টা মৌলিক পার্থক্যটা কোথায় সেটা আগে দেখতে হবে। মানে ট্রাম্প কেন বলেছেন ওবামা কেয়ারকে ডিজাস্টার, তো সেটা কি আসলেই ডিজাস্টার? তো আমরা সাধারণভাবে যেটা বুঝে থাকি যে স্বাস্থ্য সুবিধা একটি মৌলিক অধিকার মানুষের, প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে স্বাস্থ্যসেবা পেতে। তো রাষ্ট্র কিন্তু স্বাস্থ্য সুবিধা দিতে বাধ্য প্রত্যেক নাগরিককে। তো এখন যদি একটা মাস মোর বেটার একটা পলিসি আসে যেটা মেজরিটি মানুষ অর্থাৎ সকল মানুষই সে সুবিধা পাবেন, তাহলে তো মোস্ট ওয়েলকাম। একজন ইন্ডিভিজুয়াল হিসাবে আমি নিজেও তো ওবামা কেয়ারের আওতায় নিজেকে কভার করেছি, এখন আমি কি চাবো? আমি চাবো যে নতুন সুবিধায় যেন আমি আগের যে সুবিধা ছিল তার চেয়েতেও বেটার একটা সুবিধায় পৌঁছি। অর্থাৎ আমি চাবো কোনটা, যে আমাকে একটা বাই করতে হয়েছে মার্কেট থেকে, সে বাইটা করে আমাকে কিছু প্রিমিয়াম দিতে হচ্ছে,
যে আমি তো মনে করি যে আমি ওয়েলকাম করব এই আমেরিকা অ্যাফোর্ডেবল কেয়ারকে, যে সরি কেয়ারকে যে পলিসিতে প্রিমিয়াম আরও কমবে, সুবিধা আরও, কভারেজ বাড়বে, তো সেটা যদি ইনস্যুর করতে পারে তাহলে আমরা অবশ্যই স্বাগত জানাবো। কিন্তু আসলে সেটা করতে পারবে কি না সেটা নিয়েও কিন্তু আলোচনা আছে। যেমন একটি কথা কিন্তু আজকে যেটা শুনেছি আনভেইলের সময়, যে ওবামা কেয়ার কিন্তু ইন্ডিভিজুয়াল ম্যান্ডেটের একটা বিষয় ছিল, অর্থাৎ সবাইকে স্বাস্থ্য সুবিধা কিনতে হবে আর কি, থাকতেই হবে। কিন্তু এবার কিন্তু বলেছেন যে না, এটা বরং আমেরিকানদের ফ্রি করা হচ্ছে এই ম্যান্ডেট থেকে। ইটস অ্যান অপশন, আপনি ইচ্ছা করে নিতে পারেন, নিতে পারেন, নিতে পারেন, কিন্তু দ্যাটস অল, ইটস অ্যান অপশন। তাহলে আমি যদি না নিই, আমি যদি অ্যাফোর্ড করতে না পারি, যদি না নিই, তাহলে কি আমি স্বাস্থ্য সুবিধা থেকে বঞ্চিত হব? যদি তা হই তাহলে আমার সেই অপশন দিয়ে আমার লাভ কি? আমি আমরা ফিরত আসবো আপনার কাছে। সানি ভাই, আমরা স্বাস্থ্যনীতি নিয়ে আলাপ করছিলাম এবং আপনিও প্রতিবেদন দেখে থাকবেন, কোনো মন্তব্য আছে কি? অফকোর্স, তার কারণ এই স্বাস্থ্য বিল যেমন ধরেন, অলরেডি 8 জন সেনেটর যারা কনসারভেটিভ গ্রুপ, তারা বলছে যে ইট ডাজন্ট, কনজারভেটিভ গ্রুপ বলছে যে এইটা ফার এনাফ যায় না টু ওভারঅল দ্য হোল কারেন্ট সিস্টেম। তার মানে তারা চাচ্ছে একটা মৌলিক পরিবর্তন কারেন্ট সিস্টেমে। এটা শুধু ওবামা কেয়ার রিপিল করা বা বাতিল করা শুধু ট্রাম্পের ইয়ে না, ট্রাম্প ক্যান্ডিডেট হওয়ার আগেই রিপাবলিকানদের এটা ওয়ান অফ দ্য মেজর এজেন্ডা ছিল লাস্ট 8-9 ইয়ার্স। ওবামা কেয়ার বাতিল, আমরা এটা, তারা বহু কিছুর অপেক্ষা করেছে। রিপাবলিকান স্পিকার্স, রিপাবলিকান কংগ্রেস, রিপাবলিকান কনজারভেটিভ অনেকে ইভেন মামলা পর্যন্ত করেছে এবং সুপ্রিম কোর্ট রুলিং দিছে অনেক কনস্টিটিউশনাল গ্রাউন্ডে, যেটা সাংবিধানিক না, বিশেষ করে ম্যান্ডেটের বিষয়টা, তো সুপ্রিম কোর্টে এটা আফেল্ড করেছে, নয় এটা সাংবিধানিক আছে কনস্টিটিউশন। সো তাদের এটা ম্যান্ডেটটা আসলে এই যে ইম্পোজিশন, আপনার পরে চাপাই দেয়া, আপনি কিনবেন না হলে আপনার ফাইল ওবামা কেয়ার এটা ছিল ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি মিনস এটা অনেকটা হয়েছিল যে হোল ইউনিভার্সাল কভারেজের জন্য মানুষের বাধ্য করা, সোশ্যালিস্ট দেশে এরকম হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, মানুষের বাধ্য করা, সোশ্যালিস্ট দেশে আসলে বাধ্য করে না, সোশ্যালিস্ট গভর্নমেন্ট প্রোভাইড করে। সো কাউরে তারা আইনের বাইরে রাখে না, যেহেতু ইটস অনেকটা রেশনিং আর অনেকটা কমপ্রিহেন্সিভ কভারেজ, ইউনিভার্সাল হেলথ কেয়ার, রাষ্ট্র ব্যবস্থা করছে, রাষ্ট্র ব্যবস্থা করছে সবাই। আপনি প্রিমিয়াম দেও, আপনার ট্যাক্সের থেকে কেটে নিয়ে যায় প্রিমিয়ামটা। এই ইসের জন্য যেমন সোশ্যালিস্ট কান্ট্রিগুলা, ক্যানাডা, সুইডেন, নরওয়ে, হল্যান্ড, ডেনমার্ক, এইখানে ইংল্যান্ড ইভেন কমপ্রিহেন্সিভ মানে ইউনিভার্সাল হেলথ কেয়ার সিস্টেম আছে। ইউ ডোন্ট পে প্রিমিয়াম, প্রিমিয়াম ইজ অ্যাডেড টু ইউর ট্যাক্স অব্লিগেশনস, ট্যাক্সের ভিতরে ধরে নিয়ে যায়। এইটা রিপাবলিকানরা মনে করছে এটা বিশেষ সাবজেক্ট ইয়ে, এটা তাদের একটা বড় প্রমিস এবং তারা এইটার জন্য গত 8 বছর ধরে ফাইট করে আসছে। এইটা যদি তারা না করে এটা অনেকটা তাদের জন্য অপমানজনক। বাট মেজরিটি অব দ্য ইউনাইটেড স্টেটসের লোক এখন এর বিরোধী, তার কারণ হাউস বিল যেটা বলছেন জনমত তার বিরুদ্ধে, ডেফিনেটলি জনমত বিরুদ্ধে, তার কারণ হাউস বিল যেটাই ছিল সেটাই 27 মিলিয়ন লোক, 27 মিলিয়ন আলটিমেটলি বাদ যাবে ইন্স্যুরেন্স থেকে, আবার এখানে 20 মিলিয়ন অ্যাড হয়েছে ওবামা কেয়ারের আন্ডারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তো হাউস বিল অনেক খারাপ। প্রেসিডেন্ট ট্রাম্প যদিও প্রথমে খুব ভূয়সী প্রশংসা করেছে, ফ্যান্টাস্টিক বিল, দেন সে তারপরে বলছে নয় যে মিন বিল, বিকজ ইট ডাজন্ট অ্যাড আপ দ্য ফিগার্স, কস্ট বেনিফিট ইট ডাজন্ট অ্যাড আপ, কস্ট অ্যান্ড বেনিফিট ডাজন্ট অ্যাড আপ, কস্ট অ্যাড আপ করছে না, যেটা বলা হচ্ছে সেটা অ্যাড আপ করছে না। কিন্তু এই বিলে যে এই বিল তো ফুল টু দ্য হোল এক্সটেন্ড আননোন, তার কারণে এখনও এটা সিক্রেটস। সো এইটা আমার এইটা রিপাবলিকান কংগ্রেস, রিপাবলিকান সেনেটররা এইটা আগেতে পাবলিশ না করার পিছনে কতগুলি কারণ আছে। ওয়ান, হাউস বিল পাশ করার পরে পরে সাথে সাথে এটা আনপপুলার হয়ে গেছে, তার কারণ ওই নন পার্টিজান কমিশনস তারা বলছে যে এটা এত এত কষ্ট বেড়ে যাবে, এই বেনিফিট এইটা ওইটা। সো এখন আর এইটা রিপাবলিকানরা নিজেরাই পাশ করতে খুবই ভীত, তার কারণ ইট উইল ব্যাকফায়ার দেম,
তারা যেটা বলছে টোটালি অপোজিট আমি এই ফ্যাক্টস এন্ড ফিগারের সাথে, আর এইটা তারা যে কোনো তলিঘড়িতে একটা পাশ করে ফেলতে চায়, তাই এই জন্যই এই ক্রিটিসিজম তো সরে রাখার জন্যই অল্প সময়ে পাশ করে গোপনীয় রাখে এবং তারা আগামী সপ্তাহে এই ব্যাপারে ভোটে আনতে চায়। কিন্তু তাতে প্রবলেম আছে, আমি আপনাদের বলি সেটা, যখন হাউস একটা বিল পাশ করে দিচ্ছে অ্যান্ড সিনেট আর একটা ভার্সন পাশ করছে, কোনো লই হলো দেন ইট ইন হাউস অ্যান্ড সিনেটের কম্প্রোমাইজ কমিটিতে যায়, অ্যাডজাস্টমেন্ট কমিটিতে, ওইখানে আবার নেগোসিয়েশন হয়, নেগোসিয়েশন হয়ে আমরা একটু ছাড় দেবো তুমি একটু রাখবো এই করে আর একটা বিল দাঁড় করানো হয়, মধ্যপন্থ অবস্থায় আর যে অবস্থায় যে যায়, আর যদি তারা ডেড লক থাকে ইট ডাজন্ট গো থ্রু। এক্স্যাক্টলি, ওকে, আর যারা কেউ কম্প্রোমাইজ করলো ইয়ে করলো তাইলে ইয়ে হলো, মানে তাহলে একটা বিল আসে, সো সেইটা পাশ হইলে প্রেসিডেন্ট সাইন করলে ল হয়ে যায়। আমি কিন্তু কয়েকটি প্রভিশন নিয়ে আলাপ করবো, আমি দর্শকদের মনে করে দিতে চাই কিছু কথা। দর্শক যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আমাদের সাথে আছেন এবং সবসময় আমাদের অনুষ্ঠান দেখে থাকেন, তাদেরকে আগে প্রথমেই সাধুবাদ দিতে চাই এবং ধন্যবাদ দিতে চাই আমাদের আমাদের সাথে থাকার জন্যে। আজ আমাদের সাথে দুজন অতিথি আছেন, আমাদের সাথে আছেন আইনজীবী শেখ সেলিম। আপনাদের যে কোনো ধরনের ইমিগ্রেশনের ব্যাপারে আপনারা আমাদের প্রশ্ন করতে পারেন, এই প্রশ্ন করতে হলে যে নাম্বারে ফোন করতে হবে সেটি হচ্ছে 646-307-9828, এই নাম্বারে ফোন করতে পারেন। অ্যাটর্নি শেখ সেলিম আছেন, উনি আপনাদের প্রশ্ন উত্তর দেবেন। সেলিম ভাই, আপনি কয়েকটা বিষয় নিয়ে আলাপ করছিলেন, একটি ব্যাপারে আমরা মালিক ভাই এবং সেলিম ভাই দুজনেই আলাপ করলেন, সেটি হলো যে দ্য এলিমিনেটস দ্য ম্যান্ডেট, ম্যান্ডেটের যে জিনিসটা আছে সেটি বাদ, এবং সিক্রেসির যে কারণটা ছিল, কী কারণে সিক্রেসি, বিকজ দ্য বিল ইজ সো ব্যাড, যে উই ডোন্ট নো দ্য ব্যাড অর নট, কিন্তু তারা সো ফার হোয়াট উই হার্ড ডান, এবং তারা ধরেন একটা বিল যদি পাশ হয় যে part of the democracy practices, ঠিক আছে, যেমন হেলথ কেয়ার অ্যাসোসিয়েশনস গুলো আছে, ডক্টরস অ্যাসোসিয়েশনস গুলো আছে, জি, এবং ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনস গুলো আছে, আপনার একটা বড় মেজর ডেমোক্রেটিক পার্টি রয়েছে, জি, তার কারণ এরা তো দে আর এন্টাইটেল টু দ্য ক্রিটিসিজম, এক্সামিন দ্য বিল কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের জন্য, তার কারণ এইটা তো একটা সার্টেন গ্রুপের বেনিফিটের জন্য করা হচ্ছে না, বাট এই বিলটা নট রিপাবলিকানদের ক্রেডিটের জন্য, সেটা তারা করছে, কিন্তু এটা তো দেশের জাতির বেনিফিটের জন্য, এভরি সিঙ্গেল আমেরিকান, ইট টাচেস এভরিবডি, কিন্তু সেটা তো ওপেনলি ডিসকাস হবে, ডিবেট হবে, তারপরে তো একটা আসল জিনিসটা বেরোয় আসবে, সেইটা অ্যাভয়েড করার জন্য তড়িঘড়ি করে সিক্রেট ওয়েতে একটা বিল ইয়ে করে বিকজ অব দ্য মেজরিটি ভোটের জোরে এক সপ্তাহের ভিতরে পাশ করে ফেলানোটা ইটস আনপ্রেসিডেন্টেড, অ্যান্টাই ডেমোক্রাটিক প্র্যাকটিসেস অ্যান্ড পলিসিস। তাছাড়া আপনার একটা বিরোধী দল রয়েছে, বিরোধী দল তো কোনো আইনে কন্ট্রিবিউশন দেওয়ার জন্যে আসে, এটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, সো হাউস ফ্লোরে এটা ডিবেট হওয়া উচিত, তারপরে এনাফ ডিবেট হওয়ার পরে ভোটে যাওয়া উচিত, বিভিন্ন নন প্রফিট আবার পাবলিক অ্যাডভোকেসি গ্রুপ আছে বিভিন্ন দেশে, মানে এ দেশে, তাদের মানে বিলটা নিয়ে ভেটিং করার, যথেষ্ট সমালোচনা করার, পত্রপত্রিকা আছে, প্রেস আছে, মিডিয়া আছে, তাদের আলোচনার পরে তো একটা ভালো জিনিস বেরোয়। আমাদের সাথে একজন দর্শক আছে, চলুন তার প্রশ্ন নিই। প্রিয় দর্শক, আপনার নাম বলুন, প্রশ্নটি করুন এবং আমাদেরকে বলুন আপনি কোথা থেকে ফোন করছেন। হ্যালো, আমি মেরিজন থেকে বলছি, আমার নাম রাহা, বাংলাদেশে এখন আমার জুন 12 আমার কেস অ্যাপ্রুভ হয়েছে, এখন আমি আমার বেবির জন্য কি নতুন করে অ্যাপ্লাই করতে হবে? না, প্রশ্ন হচ্ছে ভাই, আপনি যেহেতু আমেরিকান সিটিজেন রাহাত সাহেব, বেবির জন্যে আপনার প্রশ্ন করতে নতুন করে করতে হবে না, তার কারণ আপনার বেবি বাই বর্ন আমেরিকান সিটিজেন, যে কোনো আমেরিকান সিটিজেনের মানে যদি বেবি ইনসাইড আউটসাইড যেখানে হোক না কেন তারা বাই ল আমেরিকান সিটিজেন, আপনার করতে হবে কি এম্বাসিতে যেয়ে আপনি আপনার ওয়াইফ জয়েন্টলি ঢুকতে হবে, ঢুকে পাসপোর্ট এবং কনসুলার বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হবে, আপনার মানে ফিজিক্যাল প্রেজেন্সের ইয়ে লাগবে, তার কারণ আপনার যে ওই সময় দেশে গেছিলেন প্রেগন্যান্সির সময় আপনি দেশে ছিলেন সেইটা প্রমাণ করতে হবে, মেডিকেল রেকর্ড যে ক্লিনিকে হয়েছে তারতে বার্থ সার্টিফিকেট এগুলো নিয়ে আমেরিকান এম্বাসিতে যে অ্যাপ্লাই করলে আপনার বাচ্চার বার্থ পাসপোর্ট এবং বার্থ সার্টিফিকেট পেয়ে যাবেন, সো আপনার আর কোনো ঝামেলা নেই। আপনার বউরে আমেরিকান সিটিজেন বানাইতে পারলে ভালো হইতো এইভাবে, কিন্তু সেটা আনফরচুনেটলি না, ঠিক আছে, মেবি ওয়ান ডে ইজ নেভার গোয়িং টু হ্যাপেন,
আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, চলুন তার প্রশ্নটি নিয়ে নিই। ধন্যবাদ আপনাকে রাহাত সাহেব প্রশ্ন করার জন্য। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে, আপনার নাম বলে প্রশ্নটি করুন, বলুন আপনি কোথা থেকে ফোন করছেন। প্রিয় দর্শক, প্রিয় দর্শক, প্রিয় দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। Maybe we have lost him. No, no, he's there. He's just... আচ্ছা ঠিক আছে, আপনার যে আচ্ছা উনি চলে আচ্ছা। প্রিয় দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন এবং কোথা থেকে ফোন করছেন জানান। আমি কাজী ফরজুদ উড়সাইড থেকে বলছি। জি, আমার প্রশ্ন হলো সেলিম সাহেবের কাছে। জি বলুন। আমার আমার গ্রিন কার্ডের বয়স হলো 5.5 বছর। আমি এর মধ্যে 3 বার বাংলাদেশে গেছি, আইসি 6 মাসে অবধি ছিলাম 2 বার, কিন্তু বর্তমানে আমি 3 বছর ধরে এখানে অবস্থান করতেছি। এর আগে আমি প্রায় 1 বছর অবস্থান করছি আমেরিকায়, টোটাল 4 বছর। তো আগের 1 বছর আমার বর্তমান 3 বছরের সাথে কাউন্ট হবে কিনা, এটা সিটিজেনের সবাই, এটা আমার ছেলে সবার কাছে প্রশ্ন। ভাই আমি আপনার বলে দেই, আপনি যদি আপনি আমেরিকান সিটিজেন বিয়ে করে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেন, লাস্ট 3 ইয়ার্স আছেন, সো আপনি অ্যাপ্লাই করতে পারেন। যদি অন্য কোনো গ্রিন কার্ড পান, আপনি কখনো 6 মান্থের বেশি ছিলেন দেশে লাস্ট 5 ইয়ার্সের ভিতরে? হ্যাঁ, 6 মান্থের বেশি ছিলাম। ওকে, যে লাস্টে যে 6 মান্থের বেশি ছিলেন তার পরে থেকে 5 বছরের ভিতরে আপনি যদি 6 মান্থের বেশি আমেরিকায় না যেয়ে থাকেন তাহলে করতে পারবেন, সেইভাবে হিসাব করে নেন। যেবার যেবার 6 মান্থের বেশি ছিলেন তার আগেরটুকু নষ্ট হয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য, আশা করি আপনি প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমরা আলাপ করছিলাম আরেকটি ব্যাপার, যেটি বড় একটি ব্যাপার এই বিলে, সেটি হচ্ছে যে ডিপ মেডিকেয়ার কাট, মেডিকেড অলমোস্ট এলিমিনেট হয়ে যাবে। এই এটি তো একটি হিউজ একটা পদক্ষেপ, এবং এটি যখন হবে তখন এই এর আন্ডারে যারা ইনসিওর্ড আছেন, মেডিকেডের আন্ডারে যারা ইনসিওর্ড আছেন তাদের সংখ্যা তো অনেক বেশি। তার মেডিকেডে যারা আসলে ইনসিওর্ড আছে তারা সবচেয়ে পুয়ার পিপল। জি, অথবা স্বল্প আয়, একদম কম আয় যাদের, যাদের ইনকাম কম, রিটায়ারিজ ভেরি কম পারে, অথবা সোশ্যাল সিকিউরিটি বেনিফিটে আছে, ওয়েলফেয়ারে আছে, দ্যাটস দ্য লোয়ার ক্লাস, বটম ক্লাস অফ দ্য ইউনাইটেড স্টেটস ইকোনমিক ফ্যাব্রিকে যারা আছে, তো সেটা যদি এলিমিনেট হয় সো এক্ষেত্রে প্রবলেম, এক্ষেত্রে প্রবলেম হলে কতগুলি প্রবলেম আছে। আপনার ধরেন মেডিকেডটা যে শুধু ফেডারেল গভর্নমেন্ট দেয় তা না, এটা স্টেট গভর্নমেন্টের কন্ট্রিবিউশন আছে, সিটির কন্ট্রিবিউশন আছে, তারা একটা সাবসিডি পায় কন্ট্রিবিউশন ফেডারেল গভর্নমেন্ট, দেন দে কম্বাইন এ মেডিকেড প্রোগ্রাম, ইচ স্টেট হ্যাজ এ ডিফারেন্ট রিকোয়ারমেন্টস। ওকে, বেসিক ফেডারেল রিকোয়ারমেন্ট ছাড়া ইচ স্টেট আছে। এখন ধরেন এইটা যদি হয়ে যায়, আর যদি এই বিলে ইনফ্যাক্ট তারা যেটা বলতেছে ইটস গোয়িং টু রিডিউস দ্য প্রিমিয়াম, তো যদি প্রিমিয়াম রিডিউস করে তো মোর পিপুল, অন্য লোক এনরোল করবে এখানে, সেখানে হয়তো ইসের সংখ্যা বাড়তে পারে। সেক্ষেত্রে যারা মেডিকেডের পরে আসে তাদের নাম্বার হয়তো স্লাইটলি কমবে, এবং তখন এই চাপটা পুরো স্টেটের পরে পড়বে, তার কারণ কতগুলো আইন আছে। অলমোস্ট একটা বিষয় নিয়ে আসছে, আমি স্টেটের ব্যাপারে প্রশ্ন করবো, আমাদের সাথে একজন আছেন, চলুন তার প্রশ্নটি নিয়ে নিই। ওকে, শিওর। শুধু দর্শক আপনি নাম বলুন, প্রশ্নটি করুন এবং কোথা থেকে ফোন করছেন জানান। আমি উডসাইড থেকে জামিল বলছিলাম। আমি অ্যাটর্নি সেলিম স্যারের কাছে একটা প্রশ্ন করতে চাই। হ্যালো, জি আপনার প্রশ্নটি করুন, আমরা শুনছি। আচ্ছা আচ্ছা, এখানে ইমিগ্রেশনের প্রবলেমের জন্য যারা পার্শ্ববর্তী দেশ কানাডাতে যারা মানে গিয়ে মানে শেল্টার নিচ্ছে, যেমন বর্ডার ক্রস করে, তো এখানে যারা অ্যাসাইলাম করা কিংবা কেউ করে নাই, মানে কাদের জন্য এটা প্রযোজ্য? মানে যারা কোনো অ্যাপ্লাই করে নাই তারা কি ওখানে যেতে পারবে, না যারা অ্যাপ্লাই করছে তারা ওখানে গেলে তাদেরকে আবার ব্যাক করায় দিবে? গত কয়েক বছর আগে, বেশ কয়েক বছর আগে আমেরিকান এবং ক্যানাডিয়ান গভর্নমেন্টের একটা পারস্পরিক সন্ধি হয়েছে, রিসিপ্রোসিটি অ্যাগ্রিমেন্ট বলে, যারা এইখানে সিক করবে তারা ওইখানে সিক করতে পারে না, তারপরও তারা পারে, সার্টেন এক্সেপশনস আছে। যেমন আমি বলি, আপনি আমেরিকান, আপনার এই অ্যাপ্লিকেশন ডিনায়েড হলো, ক্যানাডায় আপনি করতে পারেন যদি আপনার নিকট আত্মীয় থাকে, আবার আন্ডার
সার্টেন সার্কামস্টান্সেসে করতে পারেন যদি আপনি টর্চার কনভেনশনের ভিতরে পড়েন, আওতায় পড়েন, তার কারণ ক্যানাডা আমেরিকা বোধ টর্চার কনভেনশনে ইয়ে আছে, এই অ্যাপ্লিকেশনটা শুধু লিমিটেড অ্যাসাইলামের জন্যে। আবার আমি আপনারে বলছি, আমি আপনারে বলছি, তারপরে যদি জানেন আমেরিকাতে ঢুকে ওইখানে যান, ওখানে ডিপোর্ট করলে বাংলাদেশে ডিপোর্ট করে না, আমেরিকায় করে, এবং সার্কামস্টান্সেস অনুযায়ী এখানে আবার করা যায়। ইটস ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশনের সময়, এবং সার্টেন ক্যাটাগরি আছে যে ওকে আমি ওখানে ফেয়ার হিয়ারিং পাই নাই, আমার ইনএফেক্টিভ অ্যাসিস্ট্যান্স অ্যান্ড কাউন্সিল আছে কতগুলো, তো সেই ক্ষেত্রে একটা এক্সেপশন দেখে এখানে করা যেতে পারে। বিস্তারিত এটা আলাপ করা টেলিভিশনে সম্ভব না, সো আপনার আমি জেনারেল আইডিয়া দিলাম, এটাই এটা বোধ হয় সবচেয়ে ভালো একটা আইডিয়া হয়েছে কোনো একজন অভিজ্ঞ অ্যাটর্নির সাথে বসে ব্যাপারটা ডিসকাস করা। বাট আমার মনে হয় যতটুকু আপনি বলেছেন ইট শুড গিভ গুড ইন্ডিকেশন, গুড ইন্ডিকেশন, আই থিঙ্ক ফেয়ার অ্যামাউন্ট অফ ইনফরমেশন দেওয়া হয়েছে যা মনে করি আমি, জেনারেলটা বোঝার জন্য আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা আপনি যে কথাটি বলছেন স্টেট আরেকটি প্রশ্ন সামনে নিয়ে নিই। শিওর বলেন। প্রিয় দর্শক আপনি নাম বলে প্রশ্নটি করুন এবং কোথা থেকে ফোন করছেন জানান। জি আমার নাম আলিম রাজি, আমি ফোন করছি সানি সাইড থেকে। জি আপনি প্রশ্নটি করুন। জি আমার প্রশ্ন হলো সেলিমের কাছে, আমি এক লোককে অর্থাৎ আমার একজন বন্ধুকে আমি টাকা পয়সা দিয়েছি, বিনিময়ে বন্ধু আমাকে একটা চেক দিছিল, তো টাকা যখন আমি ব্যাংকে জমা দিই চেকটা, তো চেকটা বাউন্স হয়ে চলে আসে, চেকটা ছিল অ্যাকাউন্টটা ছিল ক্লোজ। তারপর অনেক চেষ্টা করে টাকা গুলো নেওয়ার জন্য কোনোভাবে টাকা গুলো পাচ্ছি না, এখন আমার চেকটা যে বাউন্স হয়ে গেল কি এই বিষয়ে কি কোনো কিছু আইনগত পদক্ষেপ নেওয়ার কিছু আছে? ওয়েল আপনার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে একটু ক্রিমিনাল ওয়ে আর একটা হলো সিভিল ওয়ে, তার কারণ আপনি যেহেতু আপনার চেক দেওয়া মানে তার আপনার ডেটটা তা ইয়ে করা, আপনি সিভিল ল স্যুট করতে পারেন তার নামে, তার প্রোফাইল জাজমেন্ট পাইলে তার প্রপার্টি তারপরে তার বেতন টেতন অ্যাটাচ করতে পারেন, দ্যাটস ওয়ান রেমেডি। অ্যানাদার রেমেডি হচ্ছে সেটা এই আরেকটা রেমেডি ক্রিমিনাল অফেন্স, এটা জেনে শুনে যদি চেক দেয় সে অনেকটা ফ্রড, এটা ডিএর অফিসে যে একটা লেটার অফ প্রোটেস্ট ফাইল করতে হয় ইসের সঙ্গে, আর একটু ফর্মালিটিস আছে সেটা টেলিফোনে এত কিছু এই মানে টিভিতে এটা বলা সেটা ইউজুয়ালি কেউ করে না, অনেক ডিএর অফিস এটা ডিসকারেজ করে আনলেস ইজ হেভি 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 অ্যামাউন্ট, সো সেভাবেও করা যায়। তা আপনার বেস্ট রিকোর্স হবে বন্ধুরে দিছেন হয়তো মাফ করে দিতে পারেন ভালোবেসে, অথবা কনভিন্স করে ভালোবাসা, তো ভাই ভালোবাসা করলে একটু গুণগারী দিতে হয় চিরকালই, এটা সর মানে ঈশের নিয়ম চিরন্তন নিয়ম, সে গুণগারী দিলেন অথবা তারে ধরে পেড়ে সালিশি টালিশি করে আদায় টাদাই করতে পারেন। গুড লাক ভাই, টাকা পাইলে আমাদের জানায়। ধন্যবাদ আপনাকে। দর্শক আমাদের সাথে কে আছেন প্রশ্নটি করুন এবং নাম বলে আর কোথা থেকে ফোন করছেন জানান। আমার প্রশ্ন হলো 2014 সালের জুলাই 10 তারিখে আমি গ্রিন কার্ড পাইছি। ওকে বলেন তারপরে কতদিন পরে আমি আর সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারব? কিসের জন্য কতদিন পরে সিটিজেন? দেশের বাইরে থাকেন না, তাইলে ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন আমাদের ফেসবুকে এসেছে, প্রশ্নটি আমি আপনাকে প্রশ্নাই, যারা মেক্সিকো দিয়ে এসেছেন এদেশে এবং বন্ড দিয়ে বের হয়েছেন, তারা কি নতুন করে পাসপোর্ট তুলতে পারবেন কিনা? আমার মনে হচ্ছে বাংলাদেশের পাসপোর্টের কথাই বলছেন। আমার মনে হয় পাসপোর্ট তুলতে পারেন, তার কারণ মেক্সিকো দিয়ে আসেন আর যেখান দিয়ে আসেন আপনি বাংলাদেশের সিটিজেন, বাংলাদেশ সরকার আপনার পাসপোর্ট দিবে, এটা আপনার রাইট আছে। সো পাসপোর্ট তুলতে আপনি কনসুলেটের মাধ্যমে তুলতে পারেন পাসপোর্ট, পাসপোর্ট পেতে আপনার আমি আইনগত কোনো ইয়ে দেখছি না, আর তাছাড়া আমাদের বাংলাদেশের সরকার এই ব্যাপারে খুবই সহায়ক, খুবই
খুবই সহায়তা দেয়। বাঙালি সিটিজেন যারা বাইরে আছে টাকা পয়সা দিয়ে সাহায্য না করতে পারলো, অন্য অন্য ব্যাপারে খুবই জেনারাস, আর পাসপোর্টের ব্যাপারে খুবই জেনারাস তারা দিতে থাকে। ধন্যবাদ আপনাকে। নুরুল আবেদিন রায়ান প্রশ্ন করেছিলেন আপনি ফেসবুকে, আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার নাম বলে প্রশ্ন করুন। আপনার নাম হচ্ছে নূর মোহাম্মদ। আমি এসএলএম ক্যাট পাইছিলাম, এসএলএম সিট করছিলাম, তারপর ক্যাট দিছিল, তারপর এখন আমি আপিল করছিলাম, আপিলের ডিসিশনটা আমি উইন হয়েছিলাম, এখন আমার কি হবে? আপিলের ডিসিশন আপিল করেছিলেন, আপনি ক্যাট উইন করেছেন, আপনি অ্যাসাইলাম ডিনাইড হয়েছে, সেটা তো আপনি যদি উইন করে থাকেন মানে তাহলে হয়তো যা মানে বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলস আপনার অ্যাসাইলাম গ্রান্ট করার নির্দেশ দিছে। সো ডিসিশন পড়লে বোঝা যাবে, লয়ারের সঙ্গে আলাপ করেন। বলেন ভাই। হ্যাঁ, তারপরে তারা বলছে দা আপিল ইজ দা রেসপন্ডেন্ট আপিল ইজ সাসটেইনড। ওকে, ওই আপিল ইজ সাসটেইনড মানে আপনার আপিল গ্রান্ট হয়েছে, আপনার আপিলে যে রিলিফের আবেদন ছিল সেটা গ্রান্ট হয়েছে, এখন এখন আপনার ডিসিশন পড়লে ইট কুড বি এ উইথহোল্ডিং অফ রিমুভাল অথবা অ্যাসাইলাম অথবা অন্য কিছু থাকলে যেটা আপনারা আপিলে আর্গু করেছেন আর কি, আপিলে চেয়েছেন সেটা পেয়ে। আপিলে আমি অ্যাসাইলাম অ্যাসাইলাম চেয়েছিলাম আর কি। তাহলে অ্যাসাইলাম আপনার রয়ে গেছে ভাই, রাজনৈতিক আশ্রয় হয়ে গেছে। সো আপনি সেফ, এ দেশের জন্য ইনডিফিনাইট অনির্দিষ্টকালের জন্য বসবাস করতে পারবেন। সো কংগ্রেচুলেশনস, এই আইন টাইন মেনে চলেন, আবার উল্টো পাল্টা করলে কিন্তু এগুলো ক্যান্সেল হয়ে যায়। ঠিক আছে, আপনাকে আমরা যে আলোচনা ছিলাম যে স্টেট স্টেট যে এখন রিকোয়ারমেন্ট বলছে যে আপনার, আমরা বলছিলাম যে এই মেডিকেয়ার প্রোগ্রামটি কীভাবে ফান্ডেড হয়, তারপর আমরা বলছিলাম এখন যে মেডিকেয়ার তুলে নেওয়া হলে কারা এফেক্টেড এফেক্টেড হবে, এবং এই এই যে এফেক্ট আরেকটি এটার সঙ্গে জিনিস তুলে নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে স্টেটের এখন চয়েস আছে কোনটা সাপোর্ট করবেন কোনটা সাপোর্ট করবেন না, কোন কোন রিকোয়ারমেন্ট তারা সাপোর্ট করতে পারেন মেডিকেলের সাথে, কোন কোনটা বলতে পারেন যে দিস ইজ অপশনাল, আপনি যদি পে করেন তখন পাবেন, পাবেন না, পে করলে পাবেন না। আমি একটু অ্যাড করে দিই জিনিসটা, এরকম যে যেহেতু নতুন যে বিল সেখানে সেটা যদি আইনে হয় তাহলে অপশনাল হয়ে যাবে ইন্স্যুরেন্স নেওয়াটা, বাধ্যতা থাকছে না, সেক্ষেত্রে প্রিমিয়াম কমে গেলে অধিক সংখ্যক লোক ইন্স্যুরেন্স আতে আসতে পারে, যেটা সেলিম ভাই বললেন। তো দ্যাটস অল রাইট, সেটা যারা এক্সিস্টিং ওবামা কেয়ার আছে বেশি প্রিমিয়াম দিয়ে তাদের জন্য ইটস গুড, বাট যেটা মেডিকেড, মেডিকেডের ফান্ড যখন ফেডারেল ফান্ডিং যখন কমে যাবে, যেমন 2021 সালের পর থেকে কমতে থাকবে এবং 800 বিলিয়ন এখান থেকে কাট করা হবে যেটা প্রস্তাব করা হয়েছে যেটা শুনলাম আর কি, তা যদি হয় তাহলে মেডিকেডে যারা আছে তারা তো একেবারে আয়বিহীন বলা চলে এমন লোক আছে, তো তারা তো যদি প্রিমিয়াম কমও হয় তাহলে তো সেই স্বল্প প্রিমিয়ামতে যেতে পারবে না, তাহলে তাদের অবস্থাটা কি যাবে? শুধুমাত্র কি স্টেট ফান্ড দিয়ে কি তাদের মেডিকেড কন্টিনিউ করা সম্ভব? আমাদের ছোট্ট একটি বিরতি নিব, আমরা বিরতির পরে এসে বিস্তারিত আলাপ করব ব্যাপারে। প্রিয় দর্শক আর থাকুন আমাদের সাথে, আমরা ছোট্ট একটি বিরতি নিব, বিরতির পরে এসে আপনাদের সাথে আলাপ আলোচনা হবে। এর মধ্যে আপনাদের যাদের প্রশ্ন আছে আপনারা 6463079828 এই নাম্বারে আমাদের ফোন করতে পারেন। ধন্যবাদ। সুদর্শক বিরতির পরে ফিরে এলাম, আশা করি এখনও আছেন আমাদের সাথে। আমরা যে আলোচনা করছিলাম সেটিতে আমরা যাব, এর মধ্যে মনে করে দিতে চাই আপনাদের যে কোনো ধরনের ইমিগ্রেশনের সংক্রান্ত প্রশ্নে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন 6463079828। অ্যাটর্নি শেখ সেলিম আছেন আমাদের সাথে, উনি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যে আলোপ যে কথাটি উনি বলছিলেন বিরতির আগে সেটি হচ্ছে কি, ওকে মেডিকেডের যারা সুবিধা ভুগি এখন তাদের অবস্থাটা কী দাঁড়াবে যদি মেডিকেডের ফান্ড কমে যায়? সেটা আমি আপনাদের বলি, যেমন এইটা কিন্তু ইউনাইটেড স্টেট ল, দুটো গভর্নমেন্ট আছে দেশে, তিনটে গভর্নমেন্ট আছে দেশে, একটা হলো ফেডারেল গভর্নমেন্ট, এই যে লটা প্রপোজড আমেরিকান হেলথ কেয়ার বিল ইটস আ ফেডারেল গভর্নমেন্ট, প্রতিটা রেসপেক্টিভ স্টেটে আবার স্টেট গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের হেলথ ল আছে। ঠিক আছে, যেমন আমি নিউ ইয়র্ক স্টেটের কথা বলি আপনাকে, এই যে যার কিছুই নাই ইনস্যুরেন্স টুরেন্স কিছু নাই, তার যদি ইমার্জেন্সি থাকে হসপিটাল ক্যানট রিফিউজ হিম ট্রিটমেন্ট, চিকিৎসা হবেই, চিকিৎসা হবেই। এখন এই বিলটা কোথায় যাবে? এই বিলটা সিটির কাছে যায়, সিটির কাছে মানে ওই সিটি হসপিটালে, সিটির কাছে স্টেট হসপিটালে, ইটস আলটিমেটলি ইট ফরফিটেড হয়ে যায়, যেহেতু তারা হেলথ কেয়ার থেকে বঞ্চিত হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে যে প্রতিটা স্টেটে যে হেলথ কেয়ার আছে এবং তাতে এই যে যারা হ্যাভ নট আছে মানে যাদের সামর্থ্য নাই, যাদের সামর্থ্য নাই, ইকোনমিক্যালি ডাউন
disadvantaged people without income, without enough income for housing, all these things. তাদের জন্য এস্টেট ল কিন্তু চেঞ্জ করছে না এবং প্রতিটা এস্টেটের রেসপন্সিবিলিটি আছে এই হেলথ কেয়ারের কম বেশি আই মিন ইটস এ লিগাল রেসপন্সিবিলিটি সবাই ম্যান্ডেটরি কভার করতে হবে দে উইল কাম আপ উইথ দেয়ার ওন ফান্ড মোর আর লেস দেন দ্য সিটি গভর্নমেন্ট আছে আমি কীভাবে বলি আপনারে যেমন ধরেন নিউ ইয়র্ক স্টেটে আছে যে দে লস্ট $10 billion ফেডারেল সাবসিডি They can come and put taxes on your products, sales tax, income tax, bibhinno surcharge, diye ei taka ta estate hoyto collect korte pare. Othoba abar kichu kichu bishoye federal government e estate government e fund dicche. Jana sei somosto fund save kore ai to ekhane push korte pare. So jara ashole মানে দরিদ্র এটা ইয়ে করতে তারা যে চিকিৎসার সাথে বঞ্চিত হবে এটা 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 না কিন্তু কঠিন মনে করেন কঠিন ইয়েস নো দে ফার্স্ট স্টেটগুলোর জন্য এটা কঠিন হয়ে যাচ্ছে দে হ্যাভ টু অ্যাডজাস্ট দি ল দে হ্যাভ টু কাম আপ উইথ মোর ফান্ডস ইয়েস অ্যান্ড দ্য সিটি গভর্নমেন্টগুলো সেইভাবে ইয়ে হবে সো সেক্ষেত্রে আপনার যে এরা যে পুরা ইয়ে হয়ে যাবে এখানে বঞ্চিত হওয়ার বিষয়টা বিষয় আপনি এখানে দৃষ্টি আকর্ষণ করতে চাই দুজনেই সেটি হচ্ছে যে এই বিলে স্পেশালি বলা হয়েছে যে ওবামা কেয়ার আন্ডারে যে জিনিসগুলো ছিল তার মধ্যে প্রাইমারি কিছু জিনিস ছিল চোখে পড়ার মতো সেটা হচ্ছে এমার্জেন্সি কেয়ার মেন্টাল হেলথ কেয়ার অ্যান্ড ম্যাটারনিটি কেয়ার এই তিনটি এখন আর এই হেলথ কেয়ারের মাধ্যমে সাপোর্ট করা হবে না নো পার্শিয়ালি একটা এরা বলছে যে যে এই বিলে মোস্ট অফ দ্য গুড থিং এই বিলে দেয়ার একটা ম্যান্ডেট যেটা মনে করতো যে ওয়েল স্টেট আরেকজনের ডিকটেট করতে পারে না যে তুই এটা কেনবি ইউ মাস্ট ইয়ার বাট দেন ইটস তাদের ইয়ে ছিল যে এইটা ফ্রিডম অফ চয়েস কনস্টিটিউশনাল রাইটের এগেনস্টে বাট সুপ্রিম কোর্ট বলছে না এটা ওই স্টেটের অধিকার আছে সে সিটিজেনের বেনিফিটের জন্যে আইন পাশ করে কিছু টু লিমিটেড এক্সটেন্ট তাদের বাধ্য করা ঠিক আছে এটা তো আসলে বেনিফিটের জন্য বেনিফিটের জন্য এটা বেনিফিটের জন্য নট টু পানিশ দ্য সিটি সেটাই আমি বলছি বেনিফিটের জন্য আলটিমেট বেনিফিট আলটিমেটের জন্য এখানে রিপাবলিকানদের ডিসএগ্রিমেন্ট আছে যে ইউ আর কার্টেলিং মাই ইন্ডিভিজুয়াল ফ্রিডম দ্যাটস দে হ্যাভ সাম পয়েন্ট ওকে দ্বিতীয়ত হচ্ছে ওবামা কেয়ারের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যারা ওয়ান্স আনইনসিওরেবল ছিল অর্থাৎ যাদের প্রি এক্সিস্টিং ক্যান্সার পেশেন্ট কেউ ইন্স্যুরেন্স দিত না ড্রপ করে দিত সেইটা একটা মেজর চেঞ্জ ইজ এ মাইল স্টোন আমেরিকান হেলথ ইন্ডাস্ট্রিতে এবং ইন্স্যুরেন্স কোম্পানির নাও বাধ্য করাইছে যে তোমার এইটা করা কিন্তু সেখানে কিছুটা লুপহোল ছিল যেমন থাকলেও তো এটা একটা ইনস্যুরড ছিল দেন দ্য ইন্স্যুরেন্স কোম্পানি লুপহোলগুলো কি করতো যেখানে যার একটা অর্ডিনারি হেলথ যার আছে তার প্রিমিয়াম যদি 1000 হয় প্রি এক্সিস্টেন্সের জন্য আস্তে আস্তে ওই দিকতে বাড়াই দিত বিভিন্ন অপশন দিয়ে সো সেক্ষেত্রে হার্ডশিপ হইতো এই বিলে একটা সেটা ভালো জিনিস আছে এই রিপাবলিকান বিলে সেটা বলছে যে নো ইউ ক্যানট চার্জ মোর বিকজ সামবডি যার প্রি এক্সিস্টিং তার একটা রোগে ভুগতেছে বলে তার কারণটা কি আমি আপনার বলি কেন সেনেটে এটা আসছে হাউস বিল হ্যাজ বিন ব্যাডলি ক্রিটিসাইজড আমেরিকান মিডিয়া অল কর্নার্স অফ দ্য আমেরিকান সোসাইটি ব্যাডলি ক্রিটিসাইজড হয়েছে না প্রেসিডেন্ট নিজেও তো মিন বলেছে হয়েছে মিন বলেছে এবং বলেছে ওয়েল প্রেসিডেন্ট মিন বলেছে বুঝেছিলাম তারপরে কিন্তু না বুঝে বললো কিন্তু আমি আপনারে বলি প্রেসিডেন্টের ইলেকশনে জিতা ছাড়া মানে জয়লাভ করা ছাড়া আর কোনো কৃতিত্ব নাই তার কারণে এই বিল হোয়াইট হাউসের প্রোডাক্ট না এ বিল আলো রিপাবলিকান কংগ্রেশনাল রিপাবলিকানদের প্রোডাক্ট সেনেট অ্যান্ড সেনেট অ্যান্ড ইয়ার সো হি ইজ বিং প্লেড বিকজ ইউ ওয়ান গুড সো উই ডিডন্ট সাপোর্ট ইউ নাও উই সাপোর্ট ইউ সো উই ক্যান ডু থিংস আমরা এটা করতে পারি এইটা একটা ভালো জিনিস করে রিপা এটা একটা ভালো দিক আর একটা যারা বলেছে যারা অ্যাবর্শন রাইট সাপোর্ট করে না আমেরিকানরা ইন্স্যুরেন্স কোম্পানি
দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন, কোথা থেকে ফোন করছেন জানান। প্রিয় দর্শক আপনার নাম বলে প্রশ্নটি। আমার নাম কামরুল, আমি নিউ মেক্সিকো থেকে বলছিলাম, অ্যালবুকার্ক শহর থেকে। নিউ মেক্সিকো, জি বলুন। আপনার প্রশ্নটি করুন, আমরা শুনছি। Maybe we lost him. আমি আরেকটি আলাদা প্রসঙ্গে এটা বাদ দিলেও এটা টু স্কুল অফ থট ছিল। একটা বলছে যে মানে লাইফ বিগিনস অ্যাট কনসেপশনস, কনসেপ্ট হইলেই কনসেপশন হইলেই একটা মানুষ হয়ে যায়। এন্ড আমি যদি অ্যাবর্ট করি এস্টেট ফান্ড, উই আর কিলিং দি চাইল্ড। দিস ইজ এ রিপাবলিকান কনসারভেটিভ পজিশনস। ইয়েস, আর একটা থট আছে, মেয়েরা বলতেছে যে দিস ইজ মাই রাইট, মাই বডি মাই চয়েস। ওকে, সো সেক্ষেত্রে সমর্থনে ছিল যে একে নিয়ে বহু ইয়েটি আছে, বিতর্ক ছিল, থাকবেও এবং বিতর্ক ছিল। যেমন রো ভার্সেস ওয়েড 1974 এই অ্যাবর্শন রাইটটা সুপ্রিম কোর্ট ইয়ে করেছে, এতদিন এটা আছে এক কেসে, সো এটা ল হয়ে গেছে অনেক ইয়ে। তারপরেও রেস্ট্রিকশনস আছে স্টেট বাই স্টেট, 28 সেমেস্টারের পরে ইয়ের পরে আর অ্যাবর্শন করা যায় না, দেন ইটস বিকামস এ ক্রিমিনাল অফেন্স। যদি ডক্টর করে ই ক্যান বি প্রসিকিউটেড, সো সেইটা আছে এখানে। আর মনে হয় প্রেটিমাস ওবামা কেয়ারের সব কিছু একরকমই আছে। আমি আমার যতটুকু মনে হলো, আবার আর একটা বলি আমি, আপনি বলার আগে, এই বিলের ফুল এক্সটেন্ড আননোন, দিস ইজ দ্য পয়েন্ট। এরপরে কি আছে, ইন্স্যুরেন্স কোম্পানি অলওয়েজ লুক ফর লুফেল, সেইখান দিয়ে কভারেজ ডিনাই করতে চায়। আমাদের সাথে দুজন দর্শক আছেন, চলুন তাদের প্রশ্ন নিয়ে নিই। শিওর, বলেন। শুধু দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন, জানান কোথা থেকে ফোন করছেন। প্রিয় দর্শক, হ্যালো, জি বলুন, আমরা শুনছি। জি, আমার নাম ওয়াহিদুল আলম। আমার প্রশ্ন অ্যাটর্নি শেখ সেলিমের কাছে। জি, প্রশ্নটি করুন। আমার একটা I-485 কেস এখন জজ কোর্টে। ওকে আলম সাহেব, বলেন আলম ভাই। আর আমার নেক নেমে একটা SLM ছিল, SLM কেস ছিল, কিন্তু দুটাতেই আমার জন্ম তারিখ এবং ঠিকানা সবকিছু এক। আমার কেসটা বারবারই জজ কোর্ট থেকে পিছিয়ে দিচ্ছে। এখন আমার প্রশ্ন হলো, আমি কি আগাম ডেটের জন্য জজের কাছে একটু রিকোয়েস্ট করতে পারি? ওয়েল, রিকোয়েস্ট করতে পারেন, কিন্তু আর আমার একটা আমার কেসে ওই যে নামের কারণে 212 এবং 601 ফর্মটা উল্লেখ করা হয়েছে এবং আমার ওয়ার্ক পারমিট চালু আছে। ইয়া, ওয়ার্ক পারমিট চালু থাকবে, I-485 অ্যাডজাস্টমেন্ট আপনার ইয়ে থাকলে, আপনার আপনার এই নামের জন্যই আপনার ফ্রড ওয়েভার করা হয়েছে। কিন্তু আপনি যে আমার বললেন আপনার নিক নাম, এইটা আসল নাম আর একটা, সেটা যদি আপনার লয়ার এবং আপনি জাজরে সুন্দর করে বুঝাইতে পারেন, তাইলে আপনার 601 হয়তো লাগতো না, যেহেতু ডেট অফ বার্থ ঠিক আছে। আপনার আসলে ঘাগু লয়ার দরকার যারা এইগুলো করেছে। তার মানে আমি বলতেছি না, ওরে বাদ দিয়ে আমার কাছে আসেন। সো বহু কেস আমি দেখছি আমার 25 বছরের প্র্যাকটিসে, যে লয়ার জানে না, ইনএক্সপেরিয়েন্সড, অ্যাটেনশন নাই, আর ক্লায়েন্ট কোঅপারেট করে না, যার জন্য অ্যাটলিস্ট 30-40% আমাদের বাঙালিদের কেস নষ্ট হয়। যেটা গ্রিন কার্ড হইতো, লয়ারে পয়সা দিয়ে গ্রিন কার্ড পাইতেন, সে লয়ারে পয়সা দিয়ে ডিপোর্টেশন অর্ডার কিনে মানুষ। সো এই আপনি ভালো করে এইগুলা নিয়ে স্টাডি করেন কোনো অভিজ্ঞ লয়ারের কাছে, এবং যারাই বাংলাদেশ সম্পর্কে, এই যে বাংলাদেশের নেম সিস্টেম সম্পর্কে অভিজ্ঞ, সেক্ষেত্রে এই সমস্ত কেস আমার কাছে বহু আসছে। তা আমি যাদের বলছি, দেখো
এটা বড় ব্যাপার না আমাদের দেশে। আমাদের দেশের এক প্রাইম মিনিস্টারের তিন প্রকার নাম, তিন প্রকার ডেট অফ বার্থ। এই আবার আমি বললাম যে এর নাম জন্মদিন করা হয়ে থাকে, এই এর নাম এইটা, এই আলম ওই আলম, নিক নেম নানি ডাকে একটা, মায়ের ডাকে একটা, বাপের ডাকে একটা, মামারা ডাকে একটা, আর বউ ডাকে একটা, সেটা কাউরে বলবে না। ঠিক আছে, সো আপনার কমন প্রবলেম এগুলো বুঝাইতে হইতো ভাই। আমার আর একটা কথা, আমি কিন্তু এই দেশে অনেক বছর 25-26 বছর, আমার খারাপ কোন রেকর্ড কোনো কিছু নেই, কোনো ক্রাইম বা খারাপ কোনো কিছু আমার কিছু নেই, খুবই ভালো। আমি একটা, আমার পার্সোনাল এই জন্য কি আমি জজ থেকে এখন আবার আমার এই গত কিছুদিন আগে আমার ডেট ছিল, এখন আবার 18 সালের আগস্টে ডেট দেওয়া হয়েছে, আমি কি রিকোয়েস্ট করতে পারি যে আমার ডেটটা একটু আগে দেওয়ার জন্য? আমি আপনারে বলি, এক, আপনি 18 বছরে কোনো 25-26 বছরে আছেন, আপনি তো মনে আছে খুব ভালো মানুষ ভাই, কে এত পাপ পপ করেন না, এত সাফার করতেছেন কেন? চিন্তা ভাবনা করে দেখেন কি করেছেন জীবনে, এত সাফার করছেন কেন? যাই হোক, আপনি 18 সালে এটা আপনি এগোই দিলে এটা ইউজুয়ালি এগোবে না, তার কারণ যাদের ক্যালেন্ডার আমার লম্বা, তবে একভাবে এগোনো যায় লয়ারের সাথে যদি যাদের ভালো সম্পর্ক থাকে, তার যাদের দিয়ে বলতে পারে যে আমার এই কেসটা তোমার অন্য কেস ক্যান্সেল হলে আমার এটা দিয়ে দিও, যেটা আমি মাঝে মধ্যে করি, সেক্ষেত্রে হয়, তার কারণ বহু লয়ার বহু সময় ডেট চায়, বহু লোক ডেট চায়, আপনি করতে ব্যস্ত, অনেকে করতে ব্যস্ত না, সো সেইভাবেই আপনার এগোইতে হইতো আর কি। এই ভাই, ঠিক আছে, আপনাকে হোপ আপনি বুঝছেন আলম ভাই, ধন্যবাদ। দর্শক কি আছেন আমাদের সাথে, আপনি নাম বলে প্রশ্নটি করুন এবং কোথা থেকে ফোন করছেন জানান। হ্যাঁ, আমার নাম কামরুল, আমি অ্যালবাকার্কি নিউ মেক্সিকো থেকে বলছি। আমার কলটা ড্রপ করেছিল। জি বলুন। প্রশ্ন হলো যে আমরা ওই ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছি, সেই অ্যাপ্লিকেশন যখন হয়তো ম্যাচিওর হবে তখন তাদের ছেলেমেয়েদের বয়স 18 পার হয়ে যাবে, এটার কি আমাদের কিছু করণীয় আছে তাদেরকে অ্যাপ্রুভ করার জন্য, ছেলেমেয়েদের ব্যাপারটা আর কি? এর জন্য বিভিন্ন নাম আছে কামরুল ভাই, আপনি ভালো, আপনি মনে হয় ভালো চাষা, এই বাইবিটা ভাই বোনদের জন্য আপনার কনসার্নটা আছে। এই 18 বছর হইলে কিছু হবে না, 21 বছর পর্যন্ত প্রোটেক্টেড। আর আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন, আপনি আমার ছোট করে একটা উদাহরণ দিয়ে দিই, আপনি যেমন ধরেন আজকে অ্যাপ্লিকেশন করলেন, এর থেকে 8 বছর পরে আপনার অ্যাপ্রুভাল হলো, এই 8 বছর ওই ছেলেমেয়ের জীবনের থেকে বাদ যাবে। তারপরে যদি 21-এর নিচে থাকে, আপনার সেনেহের ভাই বাইপো ভাই সবাই চলে আসতে পারবে। আলহামদুলিল্লাহ, ওকে, ভেরি গুড, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সেলিম ভাই, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজকে অনুষ্ঠানের। মালিক ভাই, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, ইউ হ্যাভ 30 সেকেন্ডস অ্যাবাউট দ্য হেলথ কেয়ার ইফ ইউ ওয়ান্ট টু সে এনিথিং। মানে সর্বশেষ যেটা বলার কথা সেটি হলো, সেলিম ভাই যেমন শুরুতেই যে কথাটা বলেছিলেন সেটি সবচেয়ে ইম্পর্টেন্ট, যদি সত্যিকার অর্থে সবার মঙ্গলের জন্যই এই বিলটি হয়ে থাকে তাহলে অল কনসার্ন তাদের সবার সম্মতিতেই একটা কিছু করা দরকার। সেটা আছে, তাছাড়া এই হোপ এই বিলটা যেন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আমেরিকান হেলথ কেয়ার সিস্টেম সবচেয়ে কোয়ালিটি ভালো, কিন্তু কাভারেজ সিস্টেম খুবই পুয়োর। হোপ যে পয়সা আছে যার, পয়সা না আছে যার, এই বিলে এক্সটেন্সিভ কভারেজ থাকেন, এই আশাই আমরা পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। ওবামা কেয়ার, ট্রাম্প কেয়ার আমরা অতটা কেয়ার করি না, আমরা যেটা কেয়ার করি উই শুড গেট কভারেজ, উই শুড বি কভারড। দর্শক যারা এতক্ষণ ছিলেন আমাদের সাথে, দেখছিলেন আমাদের অনুষ্ঠান, সবাইকে ধন্যবাদ। আগামীকাল আগামী সপ্তাহে একই সময়ে শুরু হবে এই অনুষ্ঠান, থাকবেন আমাদের সাথে, সেই পর্যন্ত নিরাপদে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।